हेलो स्टूडेंट्स, गुड मॉर्निंग। आमादे स्टैंडर्ड वन इंग्लिशे रिविशन होच्छिलो। रिविशनेर मध्ये लेसन थ्री रिविशन होच्छे पेज नंबर 18 में देखो एक दागे जो प्रश्न उत्तर गुलो आछे एगुलो आगे दिन होए गए छिलो। आज के दुई और तीन दागटा करबो और चार दागे रयेछे नेक्स्ट सेंटेंस। आमी बोई थेकेओ किछु नेक्स्ट सेंटेंस जेगुलो देया आछे सेगुलो करियेछि और बाइरे थेके कयेकटा लिखियेछिलाम। जाई आजके दुई और तीन दागेरटा करबो और परेर दिनेर क्लासे বইয়ের মেক সেন্টেন্স যে কটা আছে করিয়েছি তাই আর বাইরে থেকে যে কটা মেক সেন্টেন্স লিখিয়েছি সবগুলোকে একটা ক্লাসে দেখাবো, ঠিক আছে? এখানে দুয়ের দাগে রয়েছে ফিল ইন দা ব্ল্যাঙ্কস উইথ দা প্রপার ওয়ার্ডস। ফিল ইন দা ব্ল্যাঙ্কস উইথ দা প্রপার ওয়ার্ডস। এই দুয়ের দাগে দেখো এখানটায় ওপরে ব্র্যাকেটের মধ্যে পাঁচটা অপশন দেওয়া রয়েছে, উত্তর দেওয়া রয়েছে। এই উত্তরগুলোর মধ্যে থেকে মানে এই উত্তরগুলোর মধ্যে থেকে নিয়ে এই ফিলাপগুলো পূরণ করতে হবে, এই ফিলাপগুলো করতে হবে। এতে আছে এ বার্ড ইজ ফ্লাইং ড্যাশ দা ট্রি। এ বার্ড ইজ ফ্লাইং অ্যাট দা ট্রি, কি হবে টু দা ট্রি, অন দা ট্রি, ওভার দা ট্রি, না উইথ দা ট্রি। A bird is flying. A bird is flying over the tree. O V E R over the tree. তাহলে এখানে লেখো A bird is flying over. O V E R over the tree. A bird is flying over the tree. বিতে আছে চিলড্রেন লুক ড্যাশ দা মুন। একটা কথা সবসময় মনে রাখবে যে লুক লুক লুকড, লুকের পরে সবসময় অ্যাট বসে। লুক কথাটার পরে প্রিপোজিশন অ্যাট বসে সবসময়, লুকের পরে সবসময় অ্যাট বসে। চিলড্রেন লুক অ্যাট দা মুন, এইটা যদি ইডি যোগও থাকতো লুকড যদিও থাকতো একটি বস্তু, এই লুক কথাটার পরে সবসময় অ্যাট বসে। চিলড্রেন লুক একটা মুন্টিক দিয়েছি। সিতে আছে মিতা গোস ড্যাশ দ্য টেবিল। মিতা গোস টু দা টেবিল, মিতা গোস টু দা টেবিল। দিতে আছে অ্যান ওল্ড ম্যান ওয়াকস, মানে পড়ার মধ্যে থেকে An old man walks with an old man walks with a stick. চারটে হলো আমাদের এখানটায়, কিন্তু পাঁচটা রয়েছে। আমরা আরেকটা মুছে পড়ব, একবার বলে দিই। এর দাগের উত্তরটা হলো A bird is flying over the tree. B তে Children look at দা মুন। সিতে মিতা গোস টু দা টেবল। ডিতে অ্যান ওল্ড ম্যান ওয়াকস উইথ এ স্টিক। হলো এ বি সি ডি ই হয়ে গেল, এ বি সি ডি হলো। ই তারেটা হয়নি, ই তারেটা আমি তুলে পড়িয়ে দিচ্ছি। বুকস আর অন দা টেবল, বুঝে দিচ্ছি।
সেটআপ করতে দেয়া হয়েছে এগুলো যেমন সেন্টেন্সের ভিতর থেকে একটা করে ওয়ার্ড নিয়ে ফিলআপ করতে হয়েছে তিনের প্যাকেটটাও ফিলআপ কিন্তু এখানে বলেছে ফিল ইন দা ব্ল্যাঙ্কস উইথ প্রপার লেটারস এখানটায় ওয়ার্ডের মধ্যে থেকে লেটার মিসিং হয়েছে সেইগুলো লিখতে হবে আমি প্রথমে এটা তুলে নিই তারপর হচ্ছে এল ও ড্যাশ কে হচ্ছে বি আই ড্যাশ ডি সি এ ড্যাশ এস ই হচ্ছে পি ই ড্যাশ সি আই এল এন আই ড্যাশ এইচ ডি বিই টি ড্যাশ ডাবল ই এ তোমার তোমাদের পড়ার ভিতর থেকে সব ওয়ার্ডগুলো দেওয়া হয়েছে ঠিক আছে প্রথমে আছে বিই এইচ ড্যাশ এন ডি প্রথমটা হবে বিহাইন্ড বিই এইচ আই এন ডি বিহাইন্ড তারপরটা হবে লুক এল ও আর একটা ও কে লুক তারপর আছে বি আই ড্যাশ ডি এটা হবে বার্ড বি আই আর ডি বার্ড টেবল টি এ দেখো এটা ডি বসাতে হবে বি এল ই টেবল টি এ বি এল ই টেবল হলো কি হলো বিহাইন্ড লুক বার্ড টেবল এদিকে দেখো পি ই ড্যাশ সি আই এল সিল পেন্সিল পি ই এ সি আই এল পেন্সিল এন আই এখানে হবে জি এন আই জি এইচ টি নাইট এন আই জি এইচ টি নাইট তারপর আছে বি ই টি ড্যাশ ডাবল ই এন এটা হবে বিটুইন বি ই টি ডাব্লিউ ডাবল ই এন বিটুইন আর একদম শেষেরটা হবে অ্যামাউন্ট এ এম ও এন জি অ্যামাউন্ট ঠিক আছে তাহলে কি হলো বিহাইন্ড লু বার্ড টেবল পেন্সিল নাইট বিটুইন অ্যামাউন্ট ঠিক আছে এটা থাক দিনের দাগে নেক্সট সেন্টেন্স রয়েছে ওটা করব না নেক্সট ক্লাসে তোমাদের বইয়ের থেকে দুটো চ্যাপ্টারের নেক্সট সেন্টেন্স আর বাইরে থেকে যেটুকু লিখিয়েছি সব নেক্সট সেন্টেন্সগুলোকে নেক্সট ক্লাসে একসঙ্গে একবার করব ঠিক আছে আজকের ক্লাস এই পর্যন্ত থ্যাংক ইউ